ামালাইকুম আরহামাকাতমুল্লা আলহামদুলিল্লাহবাদ যে বিষয়টা নিয়ে উপস্থিত সেটা হচ্ছে মাসবুক অর্থাৎ যে ইমামের পিছনে যে দুই এক রাকাত বা বেশি কম অন্তত পক্ষে এক রাগাত খাইছে বাকি রাকাত খায় নাই ইমামের সালাম পেরানোর পরে ওই সকল মাজবুক বা মুক্তাদিগণ উঠে সুরা ফাতেহার পর অন্য সুরা মিলাবে কি মিলাবে না এ বিষয়ে আলোচনা আসলে সঠিক আলোচনা হচ্ছে এটাই যে এখানে সুরা ফাতেহার পর অন্য সুরা মিলানো বা না মিলানো এটা মুসলির এখতিয়ার কারণ এখানে দুইটাই রাসু হাদিস দ্বারা প্রমাণিত হাদিসটি যে বুখারি এবং মুসলিমের মধ্যে আছে রাসুল সাল্লামের একটা হাদিস নবী সাল্লাহা সামি বিসাকিনা ওয়াল ওয়াকার ওয়ালা তো শ্রী আউফা মাতরাক আমা ফাতা তুম ফাতিম্মু সাল্লামের একটা হাদিস যে যখন তোমরা একামতের শব্দ শুনবে অর্থাৎ সালাতের একামত হয়ে গেছে তখন তোমরা সালাতের দিকে দৌড়িয়ে যাবে না বরং স্বাভাবিক গতিতে হেঁটে যাবে যে ওয়ালাইকুম বিশ্বাস কিনে তোমার ওয়াকার একেবারে ধীরে স্থিরে যাবে ওয়ালা তো এবং দ্রুত গুরুত্বে হাঁটবে না এরপরে গিয়ে ফামা আদ্রাক তুম ফাসল্লু যা ইমাম সাহেবের সাথে ফাও সেটাকে ফুটবে মামা ফাতম ফা আতেম আর যেটা তোমাদের থেকে ছুটে গেছে এটাকে তোমরা পুরা করো এটা বোখারির ছয় এবং সত্তরিশ এবং মুসলিমের ছয় দুই নম্বর হাদিসের মধ্যে আছে এখানে আতিমু শব্দের অর্থ হচ্ছে আকমিলু আকমিলু মানে পুরা করো এখানে বোঝা গেল মুক্তাদি বা মুসবুক যেটা ইমাম সাহেবের সাথে ফাইছে সেটা প্রথমের সালাত ফাইছে প্রথম রাকাত ফাইছে মনে করতে হবে দুয়েক রাকাত ছুটে গেছে সেটা না যখন ইমাম সাথে দাখিল হইছে সালাতে যা কয়েক রাকাত হইছে এগুলো তার জন্য প্রথম থেকে দর্তব্য হবে এই হাদিস দ্বারা বোঝা গেল আতিমু শব্দ দ্বারা বোঝা গেল তাই যেহেতু সে ইমাম সাথে প্রথম রাকাত হইছে তাহলে শেষ দুই রাকাতের মধ্যে সূরা বাতিয়ার পরে অন্য সুরা মেলানোর প্রয়োজন নেই এই হাদিস দ্বারা বোঝা গেল আর একটা হাদিস আছে সুনানে আবু দাউদ নাসাই এবং মুসনাদ আহমদ সহ যেটা হাদিস ইবনে হিব্বানি এটাকে সহি হিসেবে বলছেন হাদিসটা হচ্ছে রাসুল সাল্লাহ বলেন ফামা আদ্রাক তুম ফাসল ওয়ামা ফা থাকুম এটা গেল আগের হাদিস আর দ্বিতীয় যে হাদিসটা সেটা হচ্ছে ফামা আদ্রাক তুম ফাসল ওয়ামা ফা থাকুম ফাকজু যাই মামসাহের সাথে ফাও তোমরা সেটা পড়ো ওয়ামা ফা থাকুম ফাকজু আর যেটা তোমরা ইমাম সাহেবের সাথে ফাও নাই ইমাম সাহেব সালানোর ফলে তোমরা এটাকে কজা করো তাহলে এখানে কজা শব্দটা আছে কজা হয় এটা যেটা তোমরা ইমাম সাহেবের সাথে ফাওয়া নাই এটাকে কজা করবে তো কজা করতে গেলে এটা হচ্ছে ইমাম সাহেবের সাথে যেইগুলো ফায় এগুলো তার যে শেষ শেষ দুই রেখাত আর ইমাম সাহেবের সাথে যে ফাইন নেই সেগুলো ছিল তার প্রথম দুই রেখাত যেহেতু প্রথম দুই রেখাত এই হিসাবে শেষ দুটা পাতিয়ার সাথে অন্য সুযোগ মিলে ফুটতে পারবে তাইলে এখানে হাদিসের মধ্যে আত্মীয় বুঝা বোঝা যাচ্ছে যেটা বোখারি মুসলিমের মধ্যে আছে এটা তারা বুঝা যায় ইমামসাহের সাথে যেগুলা ফাইছে এটা ফতম রাগাতগুলাই পাইছে আর ফাকজুর দ্বারা বোঝা গেছে ইমামসাহের সাথে যেগুলা পাইছে যে এগুলা ফতম না এগুলা ইমামশাহ যেই শেষ দুই রেঘাত মনে করেন সেই শেষ দুই রেখাতে পাইছে তাই এখানে আমরা দেখব হাদিসের বৈশ বাস্য অনুসারে এটা উবোটাই জায়েজ অর্থাৎ যে যে কোনো হাদিসের উপর আমল করুক সেটা সমস্যা নাই তবে যে বেশি রাজে হচ্ছে বখারি এবং মুসলিমের হাদিসটি আর ইমাম আবু হানি রহমতুল্লাহ আলাই যে উপর আমল করেন সেটা হচ্ছে আবু দাউদ নাসাই এবং মুসলিম আহমদ এবং ইমন হিবানের হাদিসটি তাই এটার মধ্যে ব্যাপকতা আছে আশা করি বিশ্ববুমছেন বাকি আল্লাহ আলমী সব সালাম উলাইকুম রহমতো